হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবার চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরা পিছনে আছে আমার ছোট ভাই তন্ময়। আর আমি আজকে চলে আসছি নূর ভাইয়ের ফার্মে, যদিও বা অনেকদিন পরে আসছি। তো ভাইকে আবার নতুন দর্শকদের উদ্দেশ্যে ভাইকে পরিচয় করে দিই। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই আপনার ঠিকানাটা একটু দর্শকদের মাঝে বলে দেন। ঠিকানা হচ্ছে রাজশাহী কোর্ট স্টেশন মোল্লাপাড়া। রাজশাহী কোর্ট স্টেশন মোল্লাপাড়া। দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক সরাসরি এখানে আসতে চায় তাহলে কিভাবে আসবেন ভাই? বাসে এসে সরাসরি রাজশাহী কাউন্টারে নামবে, তারপরে কোর্ট স্টেশনে এসে ফোন দিলে ভাই আর কি রিসিভ করে নিতে পারবেন। আর যদি আপনাদের পক্ষে আসা সম্ভব না হয় তাহলে ভাই বাসের মাধ্যমে দেশের সকল জেলাতে তো ডেলিভারি দিয়ে থাকে। সব জায়গায় ডেলিভারি দেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। আপনারা চাইলে এসে দেখে নিতেও পারবেন, আর যদি না পারেন তাহলে বাসের মাধ্যমেও নিতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো ভাইয়ের এখানে বর্তমানে দেখলাম অনেক বাচ্চা আর কি রেডি আছে। কত জোড়া বাচ্চা রেডি আছে ভাই? সেগুলো দেখাবো এবং বাচ্চা যেগুলো কবুতর আছে তো সেগুলো দেখাবো আমরা। তো ভাইয়ের এখানে কি কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কত কি যাচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব। তো প্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন। এখন শেয়ার হতে পারেনি, আর সিঙ্গেল একটা রেডি হচ্ছে, আর একটা দশ ফুট অলরেডি পড়ে গেছে। ৪৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে আর কি ভাই সেল দিয়ে থাকেন। কি কবুতর দেখছি? এটা হচ্ছে শেখ লাক্ষা। আচ্ছা, শেখ লাক্ষা আমরা দেখতে পাচ্ছি। তো ওদের আসলে মেন বৈশিষ্ট্য ওরা গলাটাকে শেক করে। তো আপনারা কিভাবে শেক করছে আপনারা দেখতে পাচ্ছেন। তো দুইটা এরকম করে সব সময় শেক করে। তো শেখ লাক্ষার বেবি কেমন দামে সেল দেন ভাই? ভাই এটার বেবি করা আসলে অনেক টাফ, এর বয়স যদিও ২ বছর প্লাস, আমি একজোড়া মাত্র বাচ্চা করতে পেরেছি। আচ্ছা, তো বাজার মূল্য এখন বর্তমানে ৫০০০ করে বাচ্চা যাচ্ছে। মডার্ন ইংলিশ ফ্যান্টেল, টেলটা কেটে দেওয়া আছে। আচ্ছা, মডার্ন ইংলিশ ফ্যান্টেল। তো এটা টেলগুলো আর কি কেটে রাখছে আর কি, এটা ইয়ে করার জন্য, ফিটিং করার জন্য। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে হবে। তো এই মুহূর্তে বেবি দিতে পারবেন তো ভাই নাকি? এই মুহূর্তে বেবি একজন রেডি হচ্ছে, প্রায় ১০-১২ দিন সময় লাগবে। ১০-১২ দিনের মধ্যে আর কি ভাই দিয়ে দিতে পারবেন আপনাদের। নূর ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? মিলি মুনমার ক্রোমানিয়াম পোটার আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? বয়স ভাই আমার এখানে মোটামুটি ২ বছর। ২ বছর হয়ে যাচ্ছে। তো এগুলো এটা কি বিক্রি হবে ভাই? এটা ভাই কেউ রানিং নিলে দিয়ে দিব আর কি। রানিং নিলে এটা ভাই বিক্রি করবেন রানিং এ। তো কেমন কি দাম চাচ্ছেন রানিং এর ভাই? এটা ভাই হচ্ছে মূলত মিলি কালার, তবে এর বাচ্চার হচ্ছে যে ব্লাড লাইনটা ঠিক আসে না। ঠিক আছে, মিলি আসে কখনো হচ্ছে ইয়েলো আসে, কালার ডিফারেন্ট আসে, ডিফারেন্ট কালার। রানিং প্যাডটা অল্প মূল্য ৮০০০ টাকা। আচ্ছা, তো এই কারণে ভাই আর কি বিক্রি করে দেবেন ৮০০০ টাকা। এটা আসলে কি হয় না হয় কালারটা, তো এটা আসলে ভাই কিন্তু আপনাদেরকে বলেই দিল। নূর ভাই এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি? সাদা প্রোমানিয়াম ভাই, নিউ অ্যাডাল্ট। আচ্ছা, এটা সাদা প্রোমানিয়াম পোর্টারের নিউ অ্যাডাল্ট আমরা দেখতে পাচ্ছি। এটা এটার কথা তো প্রথমে বললেন ভাই না? জি জি, ওই সাদা ওই রানিং ফেরির বাচ্চা, এটা বাসারই বাচ্চা, নিউ অ্যাডাল্ট। তো এটা আসলে ভাই সেল দিবেন তো নাকি? সেল। কেমন দাম চাচ্ছেন এই জোড়াটা? ১০০০০ টাকা চাচ্ছি ভাই। এটা ভাই চাচ্ছেন ১০০০০ টাকা। ডিম কি একাধবার পারছে ভাই? না ভাই, এখনো পারেনি, একবারে নিউ। তবে খুব তাড়াতাড়ি হয়তো বা দিয়ে দিবেন।
আচ্ছা তো ভাই চাওদাম হচ্ছে 10,000 টাকা, এটা কি আলোচনা সাপেক্ষে কমবে না এটা ফিক্স থাকবে? হ্যাঁ হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছুটা কম, আলোচনা সাপেক্ষে ভাই এখান থেকে কিছুটা কমাই দেবেন। তার পাশে আমরা চলে যাই, পাশে এটা কি কবুতর দেখছি ভাই? রেড ম্যাগপাই পোটার। আচ্ছা রেড ম্যাগপাই পোটার আমরা দেখতে পাচ্ছি, তো রেড ম্যাগপাই পোটারের বেবি এগুলো রানিং তো সেল হবে না ভাই? না রানিং সেল হবে না, তবে বেবি রেডি আছে ভাই। আচ্ছা বেবি রেডি আছে, বেবি কেমন দাম চলছে? ফ্রেশ বেবি আসলে তো মোটামুটি 8,000-7,000 চাই। যে বেবিটা আমার কাছে রেডি আছে ওটা একটা ফ্রেশ, একটা বুকের নিচে একটু কালো আছে, একটু কালো বাচ্চাটার রেট 6,000 টাকা পড়বে। 6,000 টাকা পড়বে, তো এটা আমরা পরবর্তীতে আর কি দেখাই দিব। তো তার পাশে আমরা চলে যাই, পাশে এটা আমরা কি কবুতর দেখছি ভাই? ইয়েলো ম্যাগপাই পোটার। এটা আমরা ইয়েলো ম্যাগপাই পোটার দেখতে পাচ্ছি, তো এগুলোর বেবি কেমন দামে সেল দেন ভাই? বেবি ভাই ফ্রেশ মার্কিং আসলে 3,500 টাকা করে, আর একটু মিস মার্ক আসলে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কম বেশি হয় কি, আর মিস মার্কিং এর উপরে। জি জি সিঙ্গেল নর আর কি। কি কবুতর দেখতে পাচ্ছি? এটা হচ্ছে ইয়েলো মুন প্রোমারিয়ান পোটারের 10 পর পড়ে গেছে। আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? ব্ল্যাক টেল মার্ক ফ্যান্টেল। আচ্ছা ব্ল্যাক টেল মার্ক ফ্যান্টেল আমরা দেখতে পাচ্ছি, তো এগুলো তো রানিং ভাই? জি ভাই। আচ্ছা তো ভাইয়ের কাছে তো বেবি আছে? বেবি আছে, তবে বেবি ভাই এবার রেস্ট না দেওয়ার কারণে মিস মার্ক আসছে অনেক। আচ্ছা বেবি গুলো এবার একটু মিস মার্ক আছে, তারপরে যাদের প্রয়োজন হবে মিস মার্ক যেহেতু আসছে সেহেতু দাম তো কম হবে। জি অবশ্যই, তো সেহেতু আর কি ওগুলো আমরা পরে দেখাবো। যদি মার্কিন ফ্রেশ আছে কেমন দাম নেন ভাই? ফ্রেশ বাচ্চা ভাই 6,000-7,000 টাকা। 6,000-7,000 টাকার মধ্যে ফ্রেশ গুলো সেল দেন, আর যদি যেগুলো এখন মিস মার্ক আছে এগুলো ভাই কেমন দামে সেল হবে? এগুলো ভাই মিস মার্কের উপর ডিপেন্ড, সাথে বয়স। আচ্ছা ওইটা আমরা পরবর্তীতে তাহলে কবুতর গুলো দেখানোর সময় আপনাদেরকে আর কি বলে দিচ্ছি।5,000-5,500 টাকার মধ্যে, আর যদি আলমন্ড আসে তাহলে ভাই দাম নেন 6,000 টাকা। তো ভাই এখানে তো আমরা ব্লু ম্যাগপাই পোটার দেখতে পাচ্ছি। জি ভাই ব্লু ম্যাগপাই পোটার আমরা দেখতে পাচ্ছি, তো সাইজ মাশাআল্লাহ অনেক ভালো আছে। তো ব্লু ম্যাগপাই পোটার বেবি কেমন দামে সেল দেন ভাই? ভাই কোয়ালিটি যদি ভালো আসে 5,000-6,000 টাকা। কোয়ালিটি ভালো আসলে 5,000-6,000 টাকা।
আচ্ছা, আর মিস মার্কস আসলে মিস মার্কিং এর উপর আর কি দাম হয়? জি জি। বাচ্চা দিতে পারবেন ভাই এগুলো? বাচ্চা দিতে পারবো না, তবে ভাই রানিং প্যাড সেল আছে। রানিং প্যাড সেল দিবেন কি এটাই? এটা না ভাই, পাশের সেল দিবেন। আচ্ছা, পাশের সেল দিবে ভাই। তো এটা মার্কিং কেমন আছে ভাই? এটা মার্কিং ভাই নটটা টাই একটু বড় আছে। হ্যাঁ, মাটিটা মোটামুটি কোয়ালিটির মধ্যে আছে। আচ্ছা, তো কেমন দাম চাচ্ছেন ভাই রানিংটা? এটা রানিংটা ভাই 8,500 টাকা যাচ্ছে। রানিংটার দাম চাচ্ছেন ভাই 8,500 টাকা। এটা কি আলোচনা সাপেক্ষে কমবে না? এটা ফিক্স থাকবে ভাই আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে ভাই চাওয়া দাম হচ্ছে 8,500 টাকা। তো এখান থেকে ভাই কিছুটা আপনাদেরকে কমাই দিবা ভাই। এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা ভাই মেলটা হচ্ছে নরেশ পোটার, আর ফিমেলটা হচ্ছে পোমারিয়ান পোটার। ফিমেলটা হচ্ছে প্রোমানিয়াম পোটার। জি স্যার। নটটার দাম আসবে, নরেশের নটটা অনেক বড় বল 6,000 টাকা, আর তো ভাই এখানে তো আমরা 7,00,000 দেখতে পাচ্ছি ভাই। এটা হচ্ছে নরমাল 7,00,000টা। আচ্ছা, তো ভাইয়ের কাছে তো এমনি সাদা শেক লাক্ষা আছে, আমরা প্রথমে আপনাদেরকে দেখাই দিলাম দর্শক। তো তারপরেও এটা হচ্ছে সাদা লাক্ষা, তো নরমালটা আর কি। তো এই এই জোড়ার বেবি কেমন দামে সেল দেন ভাই? বেবি ফ্রেশ আসলে ভাই 1500-এর মধ্যে যায় আর কি। 1500-এর মধ্যে যায়, আর মিসমার্ক থাকলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে ভাই আর কি কমাই দেন। তো ভাই এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি? স্পেঞ্জেল হেনা পটারের নর ভাই। স্পেঞ্জেল হেনা পটারের নর আমরা দেখতে পাচ্ছি। এই ডান চোখে ছানি পড়া আছে ভাই। ডান চোখে এটার ছানি পড়া আছে। তো এটা ভাই আর কি বলে দিল। তো এটা কেমন কি দাম রাখবেন ভাই? এটা হচ্ছে ভাই দাম পড়বে 5,000 টাকা একদম। এটা একদম পড়বে 5,000 টাকা। এই ডান চোখে খালি ছানি আছে, চারবার ব্রিডিং করার পরে একবার আমি বাচ্চা পাইছি। আচ্ছা, একবার ভাই আর কি বাচ্চা পাইছে। তো এখন কি বাচ্চা উঠতেছে তো ভাই নাকি? এখন ভাই রিসেন্ট মাদিটা আমি কেটে ভালো নরের সাথে জোড়া দিয়েছি। তো ইনশাআল্লাহ এর পরে উঠবে। জি, আশা করা যায়, আশা করা যায় উঠবে। তো আপনি যে যারাই নিতে চান না কেন ভাইকে ফোন দিবেন সরাসরি। তো নূর ভাই এখানে আমরা কিসের বাচ্চা দেখতে পাচ্ছি? এটা ব্ল্যাক স্পেঞ্জেল হেনার বাচ্চা আর কি। ব্ল্যাক স্পেঞ্জেল হেনার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। তো এই বাচ্চা আর ঠিক আছে তো ভাই নাকি? একটা ভাই একদম ফ্রেশ আছে, আর এই ছোট বাচ্চাটার পিঠের তলে একটু কালো আছে। পিঠের তলে একটু কালো আছে। আচ্ছা, পিঠের তলে একটু কালো আছে, আর ওই বাচ্চাটা ওটা ফ্রেশ ফ্রেশ আছে। তো এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটা ভাই ভিডিওতে বলেছি আগে 6,000 টাকা। 6,000 টাকা। আচ্ছা, তো ভাই এটা 6,000 টাকা করে সেল দিবেন, দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা কমবে নাকি? চেষ্টা করবো ভাই কমানোর। চেষ্টা করবেন আর কি ভাই কমানোর। তো যাদের পছন্দ হয় তারা সরাসরি ভাইকে ফোন দিবেন। তো ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা হচ্ছে অ্যালমন্ড পটারের ম্যাকপাই পটারের বেবি ভাই। আচ্ছা, অ্যালমন্ড ম্যাকপাই পটারের বেবি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা ভাই মার্কিং? এটা মার্কিং ভাই, একটা মাথায় টিপ আসেনি। মাথায় একটা টিপ আসেনি, একটা টিপ আসছে। জি জি। আচ্ছা, তাছাড়া পামজ গুলো মাশাআল্লাহ অনেক বড় আছে। টিপ আসেনি ভাই, এই কারণে প্যাডটা মাত্র 3,500 টাকায় ছেড়ে দিই। আচ্ছা, টিপ আসেনি, তো ভাই এই কারণেই আর কি দাম রাখবেন 3,500 টাকা। তো যাদের পছন্দ হবে তারা আর কি নিতে পারবে না। আর এই বাচ্চাটার একটা পক্স হয়েছে, যেটা ধরতে যে দেখলাম বাচ্চা হচ্ছে দুইটা দুই পেয়ারের কাছে পোস্টারে আছে, এই কারণে সাইজ ছোট বড়, সময় লাগবে আর কি। তবে 7-8 দিন, 7-8 দিনের মধ্যে আর কি ইনশাল্লাহ রেডি হয়ে যাবে। তো এগুলো কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই সাইজটা খুব সুন্দর আছে, এটা হচ্ছে 4,500 টাকা ফিক্সড। 4,500 টাকা একদম ফিক্সড রাখবেন ভাই।
নূর ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে রেড ম্যাকপাই পটারের বেবি ভাই। রেড ম্যাকপাই পটারের বেবি আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো রেডি হতে তো আর মানে সাত দিনের মতো সময় লাগবে। দুটো খাওয়া শিখে গেছে, তারপরে একটু সময় লাগবে। হ্যাঁ, দুটো যদিও বা ভাই বলছে খাওয়া শিখে গেছে, তারপরেও এটা দেখা যাচ্ছে আরো 5-7 দিন সময় লাগবে। আচ্ছা, তো এই বেবি গুলো কেমন দাম রাখবেন ভাই? এটা ভাই সাইজ খুব সুন্দর আছে, মার্কিং ও সুন্দর, 4,000 টাকা রাখা যাবে। এটা ভাই দাম রাখবেন 4,000 টাকা। মার্কিং ভাই মিসমার্ক নাই? না না, ফ্রেশ আছে, মিসমার্ক নাই, একদম ফ্রেশ আছে। তো ভাই দাম চাচ্ছেন 4,000 টাকা। এটা কি ভাই একদম ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে কিছুটা, আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা আর কি কমাই দিবেন ভাই। এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে সিলভার সিরাজি ভাই। সিলভার সিরাজি তো ভাই দাম রাখবেন, জোড়া যদি মাদি নিতে চান তাহলে দাম রাখবেন 4,500 টাকা। যদি কেউ ভাই কেটে নিতে চায় তাহলে কেটে নিলে ভাই 2,500 টাকা করে মাদি, 2,500 টাকা পিস আসবে যদি কেউ কেটে নিতে চান। তো ভাই এখানে এটা আমরা টেল মার্কের বেবি দেখতে পাচ্ছি তো ভাই? না জি ভাই, ব্ল্যাক টেলের মিস মার্ক বেবি আর কি। আচ্ছা, ব্ল্যাক টেল মার্কের এটা মিস মার্ক বেবি আছে। তো পাখার দিকে আছে ভাই? না জি, এই ডান পাশে পাখা, দুইটারই সেম জায়গাতে মিস মার্ক, দুইটারই সেম জায়গাতে আর কি মিস মার্ক আছে। তো এগুলো আসলে কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা ভাই 2,500 টাকা ফিক্সড, ডেলিভারি চার্জ আমার, ডেলিভারি চার্জ ভাই দিয়ে দিবেন। তো ভাই দাম চাচ্ছে 2,500 টাকা ফিক্সড। জি ভাই, এখানে তো আমরা আরো এক জোড়া দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এটা মোটামুটি 5-6 পর কি 7 পর চলে গেছে মনে হয়, 5-7 পর এরকম আর কি যাচ্ছে। মেল ফিমেল আশা করা যাচ্ছে, হবে মেল ফিমেল আশা করা যাচ্ছে আর কি হবে। তবে এটারও মার্কিনে মিস মার্ক আছে পাখার কাছে, পাখাতে আর কি পিঠের কাছে। তো এই জোড়াটার দাম কেমন কি চাচ্ছেন ভাই? ভাই 4,000 টাকা ফিক্সড, ডেলিভারি খরচ আমার, বাংলাদেশের যে কোনো প্রান্তে। আচ্ছা, তো এটা ভাই দাম রাখবে 4,000 টাকা ফিক্সড, ডেলিভারি খরচ ভাইয়ের। তো ভাই এখানে এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাই? এটা হচ্ছে রেড টেল। সিঙ্গেল সিঙ্গেল এটা হচ্ছে 5 পর চলে গেছে, আর এটা মানে 1 পর, পেছনে একটা 1 পর, সামনে একটা 5 পর। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা ভাই এটা হচ্ছে 3,500 টাকা যাচ্ছে, 3,500 টাকা যাচ্ছে। এটা আলোচনা সাপেক্ষে কি ভাই কমবে? কিছুটা কমবে ভাই, আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা কমাই দিবেন আপনাদের। তো ভাই এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা মিলি লাক্ষার বাচ্চা ভাই, মিলি লাক্ষার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, সিঙ্গেল বাচ্চা একটা আছে, সিঙ্গেল একটাই বাচ্চা আছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা ভাই কেউ নিলে 1,500 টাকা ফিক্সড, এটা কেউ নিলে 1,500 টাকা একদম ফিক্সড। জি ভাই। তো ভাইয়ের আসলে ফ্লাইং জোনে আমরা চলে আসছি। তো ভাই ফ্লাইং জোনে এখানেও কিছু কবুতর আছে, তো একে একে করে আপনার নাম আর দামটা জানবো। তো ভাই এটা কি কবুতর দেখছি আমরা? হচ্ছে ব্লু থেকে বের হয়েছে, ব্লু ম্যাকপাই থেকে মিস মার্ক আছে। আচ্ছা, ব্লু ম্যাকপাই থেকে বের হয়েছে, এটা মিস মার্ক আছে। তো কেমন দাম চাচ্ছেন ভাই? এটা এটা 5 পরের নর। আচ্ছা, 5 পরের নর, 2,500 টাকা দাম চাচ্ছেন ভাই। আচ্ছা, তা তার পাশে ভাই এটা আমরা কি দেখছি? এটা হচ্ছে ইয়েলো, ইয়েলো ম্যাকপাই পটারের নর। আচ্ছা, এটা ইয়েলো ম্যাকপাই পটারের আমরা নর দেখতে পাচ্ছি। এটা মার্কিন ভাই, মিস মার্ক ভাই, পিঠে মিস মার্ক আছে, পিঠে মিস মার্ক আছে। তো এটা বয়স কেমন আছে ভাই? বয়স 5-6 পর এরকম, 5-6 পর। তো এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটা ভাই 2,000 টাকা, এটার দাম চাচ্ছেন 2,000 টাকা। আচ্ছা, তারপরে ভাই এখানে এটা এটাও ভাই ইয়েলোর নর, 10 পর পড়ে গেছে, ইয়েলোর নর, এটা 10 পর অলরেডি পড়ে গেছে না ভাই? হ্যাঁ, 10 পর পড়ে গেছে। এটার পিঠে ভাই কয়েকটা পালক সাদা আছে। আচ্ছা, পিঠে কয়েকটা পালক পালক সাদা আছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা ভাই 3,000 টাকা, এটার দাম চাচ্ছেন ভাই 3,000 টাকা। আচ্ছা, তো তার পাশে ভাই এখানে আমরা দুইটা কবুতর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক টেলের নর। নরেশ পটারের নর, কালো সাদা জোড়া দেওয়া ছিল। আচ্ছা, জন্ম থেকে পা একটু উঁচা করে হাঁটে, উঁচু করে হাঁটে 10 পর পড়ে গেছে। দাম হচ্ছে 2,500 টাকা ভাই, দাম আছে 2,500 টাকা। আর এটা ভাই, এটা হচ্ছে যে লাল ম্যাকপাই পটারের বাচ্চা ভাই, মোটামুটি 4 পর, মোটামুটি এটা 4 পর গেছে, বক্সের কারণে নিচের ঠোঁটটা একটু ছোট। আচ্ছা, এটা একটু ঠোঁটটা একটু ছোট আছে, আমরা একটু ফোকাস করার চেষ্টা করি ভালোভাবে। হ্যাঁ, নিচের ঠোঁটটা একটু ছোট আছে, সম্ভবত মাদি বাচ্চা হবে। 2,000 টাকা,
সম্ভবত এটা মাদি হবে, তো এটা ভাই চাচ্ছেন 2000 টাকা। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে যে কবুতরগুলো ছিল, তো আমি সেগুলো মোটামুটি আপনাদেরকে একটা দাম দর সম্পর্কে ধারণা দিলাম। তাছাড়া ভাইয়ের এখানে আরো কিছু কবুতর আছে, তো এগুলো আসলে আমি সকল কিছু আর কি তুলে ধরলাম না। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন। 01763 01763 01 01 74 74 24 24। তারপরে আপনাদের সুবিধার্থে ভাইয়ের নাম্বারটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর ভাই তো প্রথমে ভিডিও শুরুতে বলে দিছে, যদি আপনারা কেউ এসে নিতে না পারেন, দেশে সারা দেশে আর কি বাসের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন। আর আপনারা চাইলে ভাইয়ের বাসায় এসে কবুতর দেখে শুনেও নিতে পারবেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। আর সকল কবুতরেরই ভাই আর কি দাম দর কিছুটা আর কি কমাই দেওয়ার চেষ্টা করবে আর কি, যেগুলো যতটুকু আর কি সম্ভব হয় আর কি ভাই কমাই দেবেন। আর ভাইয়ের এই নাম্বারে কি ভাই হোয়াটসঅ্যাপ ইমো এগুলো আছে? আচ্ছা, হোয়াটসঅ্যাপ ইমো তো এসবটাই আছে। তো ভাই আপনি হচ্ছে কি যদি কেউ ভিডিও আলাদা ভাবে দেখে নিতে চায় তাহলে তো ভাই ভিডিও আলাদা ভাবে দিতে পারবেন? অবশ্যই দাও, আলাদা ভাবে যদি কেউ নিতে চায় তাহলে ভাই দিতে পারবেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।